আসসালামু আলাইকুম বন্ধুরা, মুর্শিদাবাদ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। ঈদের স্পেশাল আলুর পুরি তৈরি করে দেখাবো। চালের আটা দিয়ে আলুর পুরি তৈরি করে দেখাচ্ছি, কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আসুন তবে দেখে নিন। এই দেখুন, আলুর পুরি তৈরি করবো, তার জন্য আমি আলু নিয়ে নিয়েছি। আগে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুর পুরটা তৈরি করে নিচ্ছি, আসুন তবে দেখিয়ে দিচ্ছি কীভাবে আলুর পুর তৈরি করতে হয়। আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি। এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি শুকনো লঙ্কা কুচি, আমি দিয়ে দিচ্ছি হলুদ, হালকা করে হলুদ গুঁড়ো দিলাম। এবার দিয়ে দেবো হালকা করে লবণ, লবণ। এই দেখুন, আমার পুরটা ভাজা হয়ে গেছে, পুর তৈরি হয়ে গেছে। এবার আমি আলুটা হালকা করে মেশ করে রেখেছিলাম, আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন, এইরকমভাবে আলুর পুরটা তৈরি করবেন, তবে ভালো হবে। আমি এবার নামিয়ে নিচ্ছি। আটাটা খুবই করবো, তার জন্য আমি পানি নিয়ে নিয়েছি। এবার আমি সেটা তৈরি করতে চাপিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আটাটা খুমির করবো, তবে রঙটা হবে, তার জন্য আমি দিয়েছি এটা। এই দেখুন, ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন, ফুটতে লেগেছে ভালো করে। এই দেখুন, আরও একটু ভালোভাবে ফুটে যায়। দিয়ে আমি আটাটা দিয়ে ভালো করে মেখে নেব। একটু উনুনের ওপরে থেকে আমি আটা দিয়ে ভালো করে মাখতে হবে, নাহলে হবে না। খো ভালো করে খুমিরটা করতে হবে। এই দেখুন, আমি হালকা করে তুলে রেখে দিচ্ছি। আমি দিব, দিয়ে ভালো করে মেখে দেখবো, যদি বা লাগে তবে দেবো, যদি না লাগে তবে দেবো না। তার জন্য আমি তুলে রাখলাম। আমি দিয়ে দিচ্ছি আটাগুলো। এইভাবে ভালো করে নেড়ে নেবে। উনুনের উপরে দিতেই হবে, ভালো করে লাগতে হবে, জানে তলে না বসে যায়। দেখুন, আর আটাটা জানে ঘুরে যায় তাড়াতাড়ি, জানে না শুকনো থাকে, নাহলে গোটা হয়ে যাবে। এই দেখুন, আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এবার আমি এটাতে ঢেলে নিচ্ছি। এটা খুব গরম, তার জন্য আমি হালকা হালকা করে ছেনে নেব, তার জন্য হালকা করে তুলে রেখে দিচ্ছি। গরমের জন্য আমি হালকা হালকা করে পানি দিচ্ছি, আমি মেখে নেব। আমি গরমের জন্য হালকা হালকা করে পানি লাগিয়ে নিচ্ছি হাতে, দিয়ে আমি ছানছি। প্রচণ্ড গরম, তো হাত পুড়ে যাচ্ছে। আলুর পুরি যদি তৈরি করতে হয় তবে এইরকমভাবেই করতে হয়, গরম গরমই করতে হবে, নাহলে হবে না। খো চালের আটা এইরকমভাবেই করতে হবে। এই দেখুন, আমি গোটা করে নিয়েছি, আমি ওটাকেও নিয়ে নিচ্ছি। এটা আমি গোটা করে নিয়ে দিয়ে একসাথে মেখে নিব। এটা আমি তুলে রেখে দিচ্ছি, হালকা করে পানি ছিটাচ্ছি, আমি মেখে নিচ্ছি। প্রচণ্ড গরম। এবার আমি ওটাকেও নিয়ে নিচ্ছি, এটাও গোটা হয়ে গেছে। এবার আমি এটা নিয়ে নিচ্ছি, একসাথে ভালো করে মেখে নিচ্ছি আমি। যত বেশি মাখবেন তত বেশি পুরিটা ভালো হবে, বেশি পরিমাণে মাখতে হবে। এইভাবে ঠেসে ঠেসে মাখবেন, তবে ভালো হবে। ডো তৈরি করে নিয়েছি, দেখুন ডো তৈরি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, লই তৈরি করে নেব। এই দেখুন, এরকম ভাবে আমি করে নিয়েছি। এই দেখুন, এইভাবে আমি গোল করে নিলাম। এবার আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি।
এইভাবে আমি মুড়িয়ে নিচ্ছি মুখটা। এ দেখুন আমি গোল করে নিয়েছি, এ দেখুন মুখটা আমি ভালো করে মেরে নিয়েছি। এবার আমি হালকা করে আটা ছিটিয়ে দিচ্ছি, এবার আমি এইভাবে চারটা করে নেব। এটা হাত দিয়ে আমি চারটা করে নিচ্ছি, কোনো বেলুন ফিটা কোনো দরকার নেই, এটা হাত দিয়ে হয়ে যাবে। এই দেখুন এইভাবেই করে নেবেন। এইরকম যদি না করতে পারেন তবে দুটো রুটি তৈরি করবেন, যে রুটির ওপরে হালকা হালকা করে এই আলুর পুরটা দিয়ে দিবেন, দিয়ে কোনো গ্লাসে কেটে মুখটা মেরে তৈরি করতে পারেন। এ দেখুন আমি আর একটা করে নিলাম, আরও একটা দেখিয়ে দিচ্ছি, যেভাবে আমি দেখাচ্ছি ওই রকমভাবেই করবেন। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি, গোল করে নিচ্ছি, বাটির মতন আমি করে নিয়েছি। এবার আলুর পুরটা দিয়ে দিচ্ছি, এইরকমভাবে আমি মুখটা মেরে নিচ্ছি। এই দেখুন আমি মুখটা মেরে নিয়েছি, এইভাবে মুখটা মেরে নেবেন। এবার আমি হাতে চেপে দিচ্ছি, যত পাতলা করবেন তত বেশি ভালো লাগবে, মুচমুচে হবে। এই দেখুন আমার এই কটা হয়েছে, এইগুলো আমি এবার উনুনটা ধরিয়ে এটা ভেজে নিই, ভাজতে ভাজতে আমার এইগুলো করা হয়ে যাবে। আমি সাদা তেল নিয়েছি, দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পুরিটা ছেড়ে দিচ্ছি, ভেজে নিব। খুব সাবধানে দিতে হবে, বেশি দেওয়া যাবে না, তিনটেই খায়। উপরে তেলটা ছড়িয়ে দিচ্ছি, খুব অল্প আছেই ভাজতে হবে, না হলে ভিতরটা কাঁচাই থেকে যাবে, উপরটা পুড়ে যাবে। হালকা আছে ভাজবো এটা, তবে মচমচা হবে, ভালো লাগবে খেতে। এটা আমি উল্টিয়ে দিচ্ছি, হালকা হালকা আছে করতে হবে, নাহলে ভালো হবে না। হালকা আছে করছি তার জন্য সুন্দর হচ্ছে। এ দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এটি এরকম ভাবেই তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর খুব অল্প আছে ভাজবেন, তবে ভালো হবে, মুচমুচে হবে। আর এই পুরিটা সব জন খেতে জানেন না কিংবা তৈরি করতে জানে না, এই যেভাবে আমি বললাম ওই রকমভাবেই তৈরি করবেন, খুবই সুন্দর লাগে খেতে। আবার আমি ওই রকম ভাবে ভেজে নিচ্ছি, এই দেখুন আমি ভেজে নিয়েছি। এইরকম ভাবে ভেজে নেবেন, পুরো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আমি সবগুলোকে, এইভাবে ভেজে নেব, আপনারাও এরকম ভাবে ভাজবেন। এ দেখুন আমি একদিকে পুরি তৈরি করছি, একদিকে আবার ভেজে নিচ্ছি, খুব কষ্ট হচ্ছে, একলাই তো, একলাই তার জন্য কষ্ট হচ্ছে, তাও কোনো ব্যাপার নেই, আমি সব করতে পারি, সব করে নেব। এ দেখুন আমি সব তৈরি করে নিয়েছি, পুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি, এই দুটোই ছিল। এ দেখুন আমি সব পুরি তৈরি করে নিয়েছি, এ দেখুন কি সুন্দর হয়েছে, একবারে করমোড়ে খুবই সুন্দর। এই দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন খুবই সুন্দর হয়েছে পুরিটা, আমি যেভাবে বললাম ওই রকম ভাবে পুরিটা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এটা সবাই খেতে ভালোবাসে, আপনার ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আর খেয়ে নাম করতে হবে, এই পুরিটা যেই খাবে তাকেই নাম করতে হবে, সে ছোট হোক আর বড় হোক, খুবই সুন্দর লাগে খেতে পুরিটা।
আপনার বাড়িতে যদি গেস্ট আসে তবে এইরকম ভাবে পুরিটা তৈরি করে দিবেন, খেয়ে নাম করতেই হবে। খুবই সুন্দর পুরিটা, খেতে ভালোই লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন সব প্রথমে আমার ভিডিওটা দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।